এই সময় অর্থাৎ এখন প্রচণ্ড গরম আর এই গরমে আমাদের ছাদ যে যেসব গাছপালাগুলো আছে সেগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ অবস্থা কারণ এখন প্রচণ্ড রোদের জন্য আমাদের সব সময় জল অর্থাৎ সকালে বা বিকেলে জল দিতে হচ্ছে তার সত্ত্বেও কিন্তু গাছ তার মতো মাটি থেকে খাবার নিতে পারছে না কারণ গাছের গোড়ার যে মাটি এই প্রচণ্ড টেম্পারেচারে কি হচ্ছে গরম হয়ে যাচ্ছে আর গাছের গোড়ার মাটির টেম্পারেচার যদি তিরিশ ডিগ্রি তিরিশ থেকে বত্রিশ ডিগ্রির ওপর গরম হয়ে যায় তখন কিন্তু ওই মাটি থেকে গাছ আর কোনোভাবেই খাবার নিতে পারে না গ্রীষ্মকালে যারা ছাদ বাগান বা আমরা যারা ছাদ বাগানের মধ্যে গাছ করি সেই গাছগুলোর মাটিকে যদি ঠান্ডা না করতে পারি তাহলে কিন্তু গাছে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় এই সময় যদি গাছের গোড়ার আমরা বিভিন্ন ধরনের খড় পাতা বা নারকেলের ছোপরা এই ধরনের জিনিসপত্র ব্যবহার করে গাছের গোড়ার মাটিকে ঠান্ডা করার চেষ্টা করি মানে হচ্ছে গাছের গোড়াকে মানচিং করি তাহলে কিন্তু আমরা গাছকে এই গরমের মধ্যে ছাদ বাগানের মধ্যে রাখতে পারি এর পাশাপাশি আমি আলোচনা করব যে আমরা যে সাধারণ এই ধরনের মানচিং করে থাকি কিন্তু ছাদ বাগানের ক্ষেত্রে যেসব গাছপালা হয় সেই গাছপালার জন্য একটু আলাদাভাবে গাছের মানচিং করতে হয় হলে কিন্তু সাধারণ এই উদাহরণের মানচিং করলে ততটা আমরা গাছটাকে টেম্পারেচার বা গাছের গোড়ার মাটির যে তাপমাত্রা খুব একটা কমাতে পারবো না এই ধরনের মানচিং আমরা কেন করব। প্রথম কারণ হচ্ছে গাছের গোড়ার মাটি যদি ঠান্ডা থাকে তাহলে গাছ খুব ভালোভাবে জল নিতে পারবে মাটি থেকে আর যখন গাছের এরিয়া এই ধরনের গাছের যে একটা এরিয়া আছে এই এরিয়া সংলগ্ন যদি টেম্পারেচার প্রচণ্ড হাই হয় এখানকার টেম্পারেচার যদি প্রচণ্ড হাই হয় তাহলে কি হবে গাছ খুব বেশি পরিমাণ মাটি থেকে জল শোষণ করবে আর সেটা বাষ্পমোচন প্রক্রিয়ার মাধ্যমে গাছের এই এরিয়ার মধ্যে ছড়িয়ে দেবে যাতে গাছের এই এরিয়া অঞ্চলটা ঠান্ডা থাকে যদি আমি মাঞ্চিং করে দিই গাছের গোড়ায় তাহলে কী হবে গাছের এখান থেকে যে টেম্পারেচারটা রিফ্লেক্ট হয় সেই রিফ্লেক্ট টেম্পারেচারটা কমে যাবে যার ফলে গাছ কম পরিমাণ জল বাষ্পমোচন করবে দু নম্বর হলো গাছের গোড়ার মাটি মধ্যে যে জীবাণুগুলো থাকে গাছের খাবার তৈরিতে সাহায্য করে সেগুলো কিন্তু খুব ভালোভাবে গ্রোথ করবে যার ফলে গাছকে ওরা খুব ভালো খাবার তৈরি করে দেবে এবং ওই খনিজ লবণগুলো গাছ খুব সহজেই নিতে পারবে তিন নম্বর হলো আমাদের এই সময় গ্রীষ্মকালে সকালে একবার বা বিকেলে একবার অনেক সময় সকালে বিকেলে আমাদের জল দিতে হয় কিন্তু আমরা যদি মাঞ্চিং করি গাছের গোড়ায় তাহলে আমরা যদি প্রতিদিন গ্রীষ্মকালে খুব সকালে গাছের গোড়ায় জল দিই তাহলে কিন্তু আমাদের বিকেলে জল দেওয়ার খুব একটা প্রয়োজন হয় না আমরা সাধারণত কিভাবে গাছের গোড়ায় মানচিং করব। তার জন্য আমরা কি ধরনের কি কোন কোন জিনিসগুলো ব্যবহার করতে পারি এক নম্বর সবার প্রথমে আমরা যেটা নিতে পারি সেটা এই ধরনের খড় অর্থাৎ খড়কে যদি এইভাবে কুঁচো কুচো করে কেটে সেটাকে ভালোভাবে ফাঙ্গিসাইডের জলে ধুয়ে তারপরেই কিন্তু এই ধরনের গাছের গোড়ার মাটিতে আমরা বিছিয়ে দিতে পারি এইভাবে একটা মাঞ্চিং করতে পারি দু নম্বর যেটা হলো এই ধরনের নারকেলের যে নারকেলের যে ছোবরা বা আমরা সাধারণ যে বাজারে কোকোপিট পাওয়া যায় ওই কোকোপিটকেও কিন্তু ভালো করে আগে শুকিয়ে নেবো শুকিয়ে নেওয়ার পর ওর মধ্যে ফাঙ্গিসাইডে স্প্রে করে দেবো ফাঙ্গিসাইডে স্প্রে করে দেওয়ার পর এই ধরনের গাছের গোড়ায় যদি আমরা এইভাবে চাপা দিয়ে রাখি তাহলেও কিন্তু এই গাছের গোড়ার মাটিকে এরা ঠান্ডা রাখবে তিন নম্বর আমরা আর কি ব্যবহার করতে পারি আমরা যেসব পাতা যেসব শুকনো পাতা খুব সহজে বা খুব তাড়াতাড়ি পচে না যায় সেই সব পাতাকেও কিন্তু আমরা ফাঙ্গিসাইড জলে ডুব মানে ভালোভাবে ধুয়ে সেগুলোকেও গাছের গোড়ায় মাঞ্চিং করতে পারি আমরা এই যে খড় তারপরে হচ্ছে এই ধরনের নারকেলের ছোবড়া বা নারকেলের খোসা বা কোকোপিট এইগুলো দিয়ে তো আমরা মাঞ্চিং গাছের গোড়ায় করি কিন্তু ছাদ বাগানের ক্ষেত্রে যদি এই ধরনের মাঞ্চিং করি তাহলে কিন্তু আমরা পুরোপুরিভাবে সাকসেস হতে পারবো না কারণ এতে শুধুমাত্র এই টবের উপরই অংশটা শুধুমাত্র কভার হবে যার ফলে এই অংশটুকুই শুধু টেম্পারেচার কন্ট্রোল হবে কিন্তু ছাদের ক্ষেত্রে কি হয় ছাদের যে মেঝে হয় এই মেঝে সংলগ্ন এরিয়াটা কি হয় সিমেন্টের হয় যার ফলে যখন সূর্যের আলো এই জাগাতে আসে ওই সময় কি হয় এই ছাদ বা সিমেন্টের যেসব জিনিসগুলো হয় এগুলো প্রচুর পরিমাণে টেম্পারেচার রিফ্লেক্ট করে যার ফলে আমরা যখন গরমকালে খালি পায়ে যদি ছাদে উঠি তাহলে কিন্তু আমাদের পায়েও প্রচণ্ড তাপ তাপের অনুভূতি হয় আর যে যেটা যদি গাছের ক্ষেত্রে সেটা সেই রিফ্লেক্ট টেম্পারেচার যদি পঁয়তাল্লিশ বা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির ওপর চলে যায় তখন কী হবে তখন গাছের পাতা ঝলসে যাবে এই ধরনের সমস্যা হয় যখনই ছাদে আমরা কোনো গাছপালাকে মাঞ্চিং করবো তখন গাছের গোড়াতে এই ধরনের খড় দিয়ে মানচিং করবই তার পাশাপাশি গাছ এই যে টবের যে গাছটা আছে এই গাছের নিচে অর্থাৎ টবের নিচে আমরা কিন্তু খড় এই ধর খড় বা এই ধরনের চটের বস্তাকে বিছিয়ে দেবো যাতে এই যে সিমেন্টের যে জায়গাটা আছে এই সিমেন্টের থেকে যাতে খুব তাড়াতাড়ি হিটটা না রিফ্লেক্ট হয়ে গাছকে না লাগে এটা যদি আমরা করি তাহলে তাহলে আমরা যে ছাদ বাগানের যে মানচিংটা করব। সেটা পুরোপুরিভাবে সাকসেস হবে এবং অনেকটাই পরিমাণ টেম্পারেচারকে কন্ট্রোল করে রাখতে পারা যাবে ছাদ বাগানে যদি প্রচুর গাছ থাকে তাহলে আমরা সেই গাছগুলোকে যদি মানচিং করতে হয় তলার এই ধরনের চটের বস্তা বা খড় দিয়ে তাহলে আমাদের অনেক খড়ের প্রয়োজন হবে বা অনেক সমস্যার সৃষ্টি হতে পারে কাজ আপনারা করতে পারেন সেটা হলো সমস্ত গাছকে একটা সাইড একটা সারিতে বা যাতে জল দেওয়ার সুবিধা হয় সেই রকমভাবে ভাগ করে করে তাদেরকে একটা জায়গায় জড়ো করে দিন যাতে গাছের যে ছাওয়া গাছ এরকম পাশাপাশি যদি আমরা একে অপরের সঙ্গে জড়ো করে রাখা যায় তাহলে গাছের যে একটা ছাওয়া তৈরি করে তার ফলেও একটা টেম্পারেচার ড্রপ হয় যার ফলে আমরা কিন্তু অনেকটাই এই টবের এই যে ফাঁকা অংশ সংলগ্ন এই জায়গাটায় আর রোদ আসবে না যার ফলে ঠান্ডা হবে এটা করার পাশাপাশি জ এর যে এই যে এরিয়াটা আছে এই জায়গাটা আমি গাছপালা যখন রাখছি না এই জায়গাটা আমরা খড় বা চটের বস্তা এই ধরনের কিছু বিছিয়ে রাখব যাতে সূর্যের আলো এই অংশটা থেকে রিফ্লেক্ট করে গাছকে না দুর্বল করে দেয় বিশেষ করে এই প্রচণ্ড টেম্পারেচারকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে পশ্চিম দিক থেকে যে রোদরা আসে সেই রোদটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কোনো কোনো কিছু দিয়ে গ্রিন চট বা কোনো কিছু দিয়ে যদি ঘেরে ওই রোদটাকেও আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলেও কিন্তু এই গাছের গোড়ার টেম্পারেচারকে অনেকটাই কম করা সম্ভব হয় আশা করি আপনাদের আমি বোঝাতে পারলাম যে কিভাবে আমরা ছাদ বাগানের মধ্যে মাঞ্চিং করব। যদি আপনাদের এই সম্পর্কে যদি আরও কিছু জানতে হয় অবশ্যই ভিডিও নিচের কমেন্ট সেকশানে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন আর আপনারা যারা নতুন দেখছেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার এবং লাইক করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হয়েছে পরবর্তী এক ভিডিও ভালো থাকবেন এবং গাছের যত্ন নেবেন